মরসুমের প্রথম কালবৈশাখী। ঝড়ে বাড়িঘর ভেঙে ফসলের ব্যাপক ক্ষতি গায়ে ঘাটায়। খোলা আকাশের নিচে বেশ কিছু পরিবার। স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে পরিবারগুলির পাশে থাকার আশ্বাস। মরসুমের প্রথম কালবৈশাখীতে লন্ডভণ্ড গোটা দক্ষিণবঙ্গ। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি বনগাঁ মহকুমার গাইঘাটা ব্লকে। এই ব্লকেরই ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচুর ঘরবাড়ি ভেঙে পড়েছে, ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয় বাসিন্দা রীনা পোদ্দার জানান, হঠাৎই ঝড়বৃষ্টি শুরু হয়। শ্বশুর শাশুড়ি ও দুই সন্তানকে খুঁজে পাচ্ছিলাম না, পরে তাদের খোঁজ মেলে, পুরো ঘর ভেঙে গেছে। কি হয়েছে, খাওয়া দাওয়া করছিলাম ঘরে, ধম করে বৃষ্টিটা নামলো, হাওয়া ছাড়লো, ঝড় উঠলো, শিল পড়লো, বাইরে এসে দেখি এরকম অবস্থা, ঘর পড়ে গেছে। শ্বশুর শাশুড়ি কোথায় গেছে খুঁজে পাচ্ছি না, দুটো বাচ্চাও ছিল, তারা ক্লাস সেভেনে পড়ে। এবার তাড়াতাড়ি বৃষ্টির মধ্যে বাইরে এসে সবাইকে খোঁজাখুঁজি করছি, কোথাও খুঁজে পাচ্ছি না, বাড়িতে পুরো কান্নাকাটি করে গেছে। তারপরে এদিক ওদিক খুঁজে দেখি শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়া করছে ওইদিকে, বাচ্চাগুলো বাইরে বেরিয়ে গেছিলো তাড়াতাড়ি করে, ওদের কোনো ক্ষতি হয়নি। অনেক দরকারি জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে, ব্যাংকের বই, আধার কার্ড, আই কার্ড সব কিছু নষ্ট হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির ফলে ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার আংড়াইল, খেদাপাড়া, বর্ণবেড়িয়া প্রভৃতি এলাকায় ভেঙেছে ঘরবাড়ি। শিলাবৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্থানীয় বাসিন্দা দেবুবালা জানান, বিকাল 3:30 নাগাদ ঝড় শুরু হয়, বাড়িঘর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, ঘরের আসবাবপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। ঘরের মধ্যে আমি ছিলাম ঘরের মধ্যে, ঘরেতে বেরোতে যাওয়া পায়ে লেগেছে। এবার তারপরে ছোট ছেলে ছিল ঘরের মধ্যে, ওরে জানলা ভেঙে বের করেছি। এবার এই ঘর বাড়ি এরকম নষ্ট হয়ে গেছে, আমার এখন 1,000-2,000 টাকা নেই, যেরকম যেন ঘরটা ঠিক করবো, কোনো টাকা পয়সা আমার কিচ্ছু নেই, লাইনে ভ্যান চালাই আমি, গরিব মানুষ, 70-80 টাকা এরকম কাজ, কোনো রকম সংসার চলাইতে পারি কি পারি না, শুধু ভাত ফাত যা হোক যেভাবে চলি সেভাবে খাই দেয়। পুরোপুরি ঘর পুরো ভেঙে এখন চুরমার হয়ে গেছে, আমার এই ঘরে থাকার বাস করার কোনো লাইনই নেই, এখন যে আমি টিন কিনবো, দুটো বাস কিনবো, সেইখানে আমার পয়সা নেই। চাষেও ব্যাপক ক্ষতি হয়েছে, ধান, পটল, পেঁপে, কলা ও আম চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত। ব্যাপক ঝড় হয়েছে, ঘর দর উড়ে গিয়েছে এবং বহু ঘর দর ভেঙে গিয়েছে, চাষের ব্যাপক ক্ষতি, আম কাঁঠাল থেকে আরম্ভ করে লম্বু বা অন্যান্য গাছ সামগ্রী ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, চাষের ধানের থেকে আরম্ভ করে ব্যাপক ক্ষতি, এবং কারেন্টের বিদ্যুতের তার সব ভেঙে গিয়েছে, তার ছিঁড়ে গিয়েছে, এবং তার ফলে আমাদের গতকাল থেকেই একবার কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। আমরা বিডিও সাহেব সভাপতি এবং বিডিওমো সাহেব এবং এসএম ঠাকুরনগর আমরা সবাইকে জানিয়েছি যত দ্রুত সম্ভব এবং বিদ্যুৎ যাতে আসে, মানে মানুষ পায় সেটার ব্যবস্থা করা। পঞ্চায়েতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি তুলে তাদের পাশে থাকার জন্য ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেওয়া হয়েছে। পাটের বিরাট পাট আর হবে না, পাটের সব দোয়া কেটে গেছে। আমরা চাইছি সরকার যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমাদের চাষবাসের দিকটা সুবিধা হয়। পঞ্চায়েত থেকে কে এসেছিলো আমি ঠিক বলতে পারবো না, আমার সঙ্গে দেখা হয়নি। কলা বাগান, 3 বিঘে কলা বাগান আছে, সেই বাগানের প্রত্যেকটা ঝাড়ে কাঁদি আছে, প্রায় 250-300 কাঁদি সম্পূর্ণ বাগানটাই শেষ হয়ে গেছে। তারপরে পটল, পাট, পাটেরও বেশি ক্ষতি হয়ে গেছে, পাটের গাছ সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, একদম শিলাবৃষ্টি হয়েছিলো, ঝড় শিল আর সেই সঙ্গে বৃষ্টি। উপপ্রধান আন্না বিশ্বাস অধিকারী বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়িতে গিয়েছি, তাদের সাহায্য কি করে করা যায় তা দেখা হচ্ছে। কালকে যে প্রবল বৃষ্টিটা হলো সে পুনরায় আমাদের আমফানের কথা মনে করে দিল, যেভাবে শিলাবৃষ্টি হয়েছে আমাদের এখানে যে চাষি পরিবার, চাষের যত জমি জায়গা আছে সব মানে সর্বস্ব নষ্ট হয়ে গেছে। সেখানে ধরুন পাট থেকে শুরু করে ধান থেকে শুরু করে তিল প্লাস হলো আম গাছও আছে, আমও আমের ফলও মানে আম টাম সবই পড়ে গেছে ঝরে। আর আমি তাদের মানে আমার এলাকার যেসব বাড়িগুলো ভেঙে গেছে পুরো ভেঙে চুরচুর হয়ে গেছে, মানে কোনো কিছুই নেই, তাদের কোনো অস্তিত্বই নেই। তাদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে পাশাপাশি ফটো তুলেছি, তাদেরকে আমি আশ্বাসও দিয়েছি ঠিক আছে আমাদের অঞ্চলের তরফ থেকে। কালকে আমি আমাদের প্রধান বিডিও সাহেবের সাথে কথা বলে, সভাপতির সাথে কথা বলে তাদের কিছু মানে দ্রুত গতিতে কিছু মানে ব্যবস্থা করতে পারি সে আশাটুকু রাখছি। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।